السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ وَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صل الله علي سيدنا ومولانا محمد وعلي آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلي آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله استغفر الله ان الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله مهان رب العالمين رِشَ مصطفى شنشا ابن تعريف جنيا مدركة سيشتي كوريشن شرابتي بربال نوالا رب এবং দুরুদসালাম প্রেরণ করছি বিশ্ব নবী ম মুহাম্মদুর রসুলাল সল্ল্লাহ আলহি ও সাল্লামের উপর ওয়াহ্লা আলিহি ও আআ আসহাপিহি ও আ আজমাহিন সম্মানিত দর্শক বিন্দু প্রিয় ভাই এবং বোনেরা আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কুরআন থেকে দুটি আয়াতে করিমা এবং মহম্মদুর রসুল্লাহ সল্ল্লাহিসের একটি হাদিস বহারি শরীফের একটি হাদিস আপনাদের সামনে তেলাওত করেছি যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে তৌফিক দান করেন তাহলে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রমজানের গুরুত্ব স্পেশালি আজকে জাকাতকে নিয়ে আলোচনা করব। জাকাত কার উপর ফর্স কাকে জাকাত দিতে হবে এবং জাকাত না দিলে তার পরিণতি কী এবং জাকাত কাকে দিলে জাকাত হবে না এবং কারা জাকাত পাওয়ার উপযোগী এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় যদি মহান রব্বুল আলমিন আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশাল্লাহ কুরআন থেকে হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা পেশ করবো ওমা বিল্লাহ সর্বপ্রথম মহান রবুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বিগত রমজান থেকে নিয়ে ই রমজান পর্যন্ত এক বছর অতিবাহিত করে আজকের রাত্রে সেহরি খাওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে সকলকে হায়াত দান করেছেন যে যেখান থেকে প্রোগ্রাম দেখতেছি সকলেই আল্লাহর শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সবাই মন থেকে বলি যদি আমি শুনতেছি না আমি জানি আপনারা বলতেছেন আমরা সকলে এক পাক্যে বলি আবারও বলি আলহামদুলিল্লাহ Maşallah অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর লকাল হামদু ওয়ালাকা শুক্র ইয়া রব্বাল আলমিন আল্লাহ আলাইকাফসিক হে আল্লাহ আপনার প্রশংসা শেষ করে করতে পারবো না প্রতিদিন মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে কত ভাই কত বোন চলে যাচ্ছেন আজকেও একটু আগে খবর পেলাম বাংলাদেশের সিলেট জেলার ওয়ান অফ দ্য বিগেস্ট বড় একজন হালিম হযরত মৌলানা খালিল রহমান রাজনগরী মহাদ্দিস রাজনগরী বহুত বড় বক্তা ছিলেন বহুত বড় আলিম একটু আগে তার জানাজার নামাজ হয়ে গেছে তিনিও আজকে দুনিয়া থেকে চলে গেছেন আর কত ভাই বোন মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে চলে যাচ্ছেন আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসে হেবাদত বন্দেগী করার এবং হায়াতের মধ্যে আমেলের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন আমরা আবারও সকলেই বলি আমি ইয়া রব্বালা আলমী দেখুন প্রথম যে আয়াতে করিমা করেছি আল্লাহ কুরআ বলতেছেন শাহরুর রমজান আল্লা উং জিলা পিহিল কুরআন শাহরু রমজান আল্লা উং ফিহিল, কুরআন এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ কুরআনকে নাজিল করেছি সুহান আল্লাহ এই কুরআন কেন আল্লাহ নাজিল করেছেন মানব জাতির হেদায়তের জন্য কোরআন কোন মাসে নাজিল হয়েছে রমজান মাসে আর এই রমজান মাস আজকের রাত্রি সেহরি হাওয়া থেকে রমজান মাস শুরু হয়ে যাচ্ছে সুহান আল্লাহ রমজান মাস হচ্ছে কুরআন নাজিলের মাস এই মাসে আল্লাহ আসমানী কিতাব কোরআন নাজিল করেছেন এই মাসে তৌরাত কিতাব নাজিল হয়েছে এই মাসে ইঞ্জিল কিতাব নাজিল হয়েছে এই মাসে জবুর কিতাব নাজিল হয়েছে এই মাসে ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ পাকর্বালমিন দান করেছেন অর্থাৎ অধিকাংশ আসমানী কিতাবগুলা রমজান মাসে আল্লাহ পাক আলামিন অবতর্ণ করেছেন আর রমজান মাসের গুরুত্ব বেড়ে গেছে এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী বলেন ঔ্বলুহ রাহমতুন ঔসতুহ মগফিরতুন আেরু আত্মান আল্লাহর নবী বলেন হে সাহাবায় একরাম মাসকে আল্লাহ তিন বাগে বিভক্ত করে দিয়েছেন প্রথম দশ দিন রহমতের মধ্যের দশ দিন মাঘফিরাতের শেষের দশ দিন নাজাতের অর্থাৎ রমজান মাস পেয়ে রহমত অর্জন করতে পারল না দু গুনা মাফ করাইতে পারলো না যখ থেকে মুক্তি পাইল না আল্লাহর নবী বলেন ওই লোকটা ধ্বংস হোক ওই লোকটা ধ্বংস হোক ওই লোকটা ধ্বংস হোক অর্থাৎ রমজানের মতো নিয়ামত আমত পেয়ে সে তার জীবনকে পরিবর্তন করতে পারলো না আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না এত বড় বদবখ এত বড় কমবস আর তার মতো আর কেউ হতে পারে না নবী তাকে বদুয়া দিয়েছেন হায় আফসোস রমজানের মতো মাস পেয়ে সে আমল করতে পারলো না তার জীবনকে কালকুলেশন করে সে আল্লাহর কাছে ইস্তফার কামনা করে তার জীবনকে সংশোধন করে তার আমলকে উত্তম করতে পারলো না এর মতো হতবাগা আর কি হতে পারে যে মানুষ মৌসুফে ক্ষেত করে না মৌসুমের সময় যদি সে ক্ষেত করে না বিজনেসের সিজনে যদি বিজনেস করে না তাহলে এ হচ্ছে সবচেয়ে বড় বুখা আর রমজান মাস পেয়ে যদি আমল করে না এই মুমিন এর চেয়ে বুকা আর কেউ হতে পারে না এই জন্য রমজান শব্দের রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া অর্থাৎ রমজান মাস সমস্ত গুনা খাতাকে জ্বালিয়ে দিয়ে একজন মানুষকে নিষ্পাপ করে দেয় যে মানুষ তৌবা করে আল্লাহ তৌবা কবুল করেন যে মানুষ ইস্তফার করে আল্লাহ ইস্তফারকে কবুল করেন যে মানুষ আমল করে তার আমলকে আল্লাহ বৃদ্ধি করে দেন একটা নফল পড়লে একটা ফরজের সমতুল্য সোহাব দেওয়া হয় আর একটা ফরজ আবাদত বন্দেগী রমজান মাসে করলে অন্য মাসের সত্তরটা ফরজের সমতুল্য সোহাব দেওয়া হয় রমজান মাসে কুরান তেলাওত করলে সুহান আল্লাহ একটু বলবো কোন আমল গুলা করবো আর কোন আমলগুলা করব না তারাকে আগে আমার সকল ভাই বোনদেরকে একটি কথা বলি কোথাও সফরে গেলে আমরা প্রস্তুতি গ্রহণ করি লাগেজকে বাধাই করি আমরা ক্যাশ মানি আছে কিনা সেটা রেডি করি এবং হোটেল বুকিং দিই হলিডে গেলে হোটেল বুকিং দেই সব কিছু ঠিকঠাক করে রাখি আজকে দীর্ঘ একটি বছর পরে রমজান মাস আসলো আপনারা আমার সামনে আমার মা বোনেরা আপনারা কী ডায়েরি করেছেন আমার ভাইয়েরা আমি আমাকে প্রশ্ন করি আমি কি প্ল্যান করলাম এক মাসের হ্যাবাদ বন্দী করার জন্য আমার হাতে কি প্ল্যান আছে আমি কি আজকে কোন ডায়েরি করেছি যদি না করি আজকের মা গ্রীবের আগে আগেই আমি প্লান করে দেই এই মাসে কতম কোরআন পরব কোরআন পড়তে জানি না কত হাজার সুবাহি পরব তাও পারি না কত হাজার কত হাজার বার কত হাজার নফল নামাজ পর্ব মুখ তালা মেরে দিব মুখ তালা মেরে দিব রমজানের রোজা রেখে কারো গিবত করব না কারো বদনাম করব না অনেকেই আছি রমজান মাসে রোজা রাখবো আর রোজা রাখার পরে সারা রমজান রোজা রাখলাম অনেক ভাইরা আছেন অনেক বোনেরা আছেন রোজা রাখার পরে রোজা রাখতেন সারাদিন ফোন করে আরেক বোন ফোন করে বলেন কেমন আছেন আপনি ভালো আছেন ফোন লাইনি লাগা ঘরের বেটিয়ে কি দাঁত কান্ড শেষ আপনার রমজান শেষ আপনার রোজা বাতিল হয়ে গেছে এই রোজার কোনো সাব হবে না আরেকজনের করেছেন আপনি মসজিদে বসে আসেন বা ঘরে বসে আসেন আপনি তস্পি পড়তেছেন রোজা মাসে আল্লাহরে বা করতেছেন সুবহান আল্লাহ সুহান আল্লাহ সুবাহান আল্লাহ একটু পরে আরেকজনকে বলে হুঞ্চনি অমুকর ফুয়া নু বাগিয়া গেছে কি অমুকর ফুরিনু বাগিয়া গেছে কি সর্বরাশ করে ফেলছেন আবার বললেন সুভান আল্লাহ সুভান আল্লাহ সুহান আল্লাহ হুঞ্চনি অমুকর বারটা বাজে গেছি লা হাউলা বল شرب نش رزاب كسي. امارك قتاني. مسلم شريف. ترمزي في الحديث. الله رح نبي رب سا من ليس له من صيامه إلا الجوع ورب قا من ليس له من قيامه إلا السهر. أو كما قال عليه الصلاة والسلام. رجارة كسي كنت رزاركار بره الله رح نبي بلن. كنوا سوافايلنا. كنوا سوافايلنا. اكماط সে উপবাস তারা আর কিছুই হলো না কারণ রোজা রেখে সে রোজার হক আদায় করে নাই মিথ্যা কথা বলেছে রিবোধ করেছে হারাম মাল দিয়ে ইফতার করেছে আর কথায় কথায় মানুষের বদনাম করেছে মানুষকে কষ্ট দিয়েছে ওই লোক রোজা রেখে কোনো বেনিফিট পাইল না শুধু উপবাস করলো শুধু হাঙ্গরি থাকলো আর কোনো লাভ হইল না এই জন্য আজকে থেকে প্ল্যান করি রমজান মাসে বন্ধ করে দেই ফেসবুক রমজান মাসে অযথা কথা বলা বন্ধ করে দেই ডায়রি করি একেবারে জরুরি কথা ছাড়া কারোর সাথে কথা বলবো না রমজান মাসে তো আমরা টেলিভিশনে বসে থাকি রাইজিং করি আপনি যখন ডোনেশন দিবেন ডোনেশন দেওয়ার পরে অযথা সারা রাত্রি দেখি ওই চ্যানেলে কে আসে ওই চ্যানেলে কে আসে ওই চ্যানেলে এটিএমে তার সাহেব বসে আসেন ওই চ্যানেলে কে আসেন ওই চ্যানেলে কে না এত টেলিভিশন দেখার দরকার নেই অত রমজান মাসে রাতের অন্ধকারে রাতে বসে তার নামাজ পরে আপনি ডোনেশন দিতে চান রমজান মাসে ফান রাইজিং হয় জাকাত দিবেন হ্যাঁ ডোনেশন দিয়ে আপনি একটা সার্টেন টাইম আপনি বাহির করেন আবাদত করার জন্য তাল আবত সারা রাত সব চ্যানেল দেখলাম ওইটা 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 কোন চ্যানেলে বেশি ফান হচ্ছে কোন চ্যানেলে কি হচ্ছে সর্বস্ত হয়ে যাচ্ছে আপনার রমজান মাস এমনিতেই চলে যাবে এমনিতেই চলে যাবে কোনো আমল হবে না রাতের অন্ধকারে যেন খাদি রাতের অন্ধকারে যেন খাদি আবদুল্লাহ ইবনে সালাম তিনি তিনি বলেন সুবাহান আল্লাহ আমি সেদিকে যাচ্ছি না আমি যে কথারই বলতে যাচ্ছি আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে টপিক হচ্ছে জাকাত দেখুন তার আগে কথাটা শেষ করে ফেলি যে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম রমজান মাসে বলেন শয়তানকে সুফিদাতি সৈয়াতিন ও মারাদাতিল জিন ও উল্লাত আবু আবুল নার ও ফতিহাত আবু আবুল জান্না আউকামা কাল আলহিসাল্লাহাম রমজান মাসে আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন বড় বড় শয়তানদেরকে জিঞ্জির দিয়ে তালা মেরে দেন জাহান নাম দুজখের দরজাকে বন্ধ করে দেন জান্নাত বেহাস্তের দরজাকে কুলে দেন আর ফিরিস্তারা চিৎকার দিয়ে আওয়াজ দিতে থাকেন ইয়া বা আগি আল খৈরি আকবিল ও ইয়া বা আগি আশ্বর আকসির ওয়ালিল্লাহ ও তকা ও মিনান্নার আউ কমা কাল আলাইহি সালাত ওয়া সালাম ফিরিস্তারা রমজান মাসে বলেন যারা গুনাহ করে রমজান মাসে ফিরিস্তারা বলেন স্টপ হয়ে যাও স্টপ হয়ে যাও স্টপ হয়ে যাও আর করিও না রমজান মাসে অন্তত বাড়াবাড়ি করিও না আর যারা ভালো কাজ করে রমজান মাসে ফিরিস্তারা বলতে থাকেন ইয়া বাগি আল খে আকবিল হো ভালো মানুষরা যারা বেশি আবাদত বন্দী করতেছ আরো করো আরো করো আরো করো করতে থাকো তোমার মর্যাদা আরো বৃদ্ধি হচ্ছে সুবাহান্লাহ এই জন্য ভাই এবং বোধেরা রমজানের প্রতিটা মুহূর্ত আজকে রাত্রে থেকে প্ল্যান করি এত বেশি রান্না বান্না যেন রমজান মাসে না করি মাহবুন্দের কাছে আমার অনুরোধ থাকবে ইফতারি সেহরি একটা লিমিটেশন নিয়ে আসবেন একটা লিমিটেশন নিয়ে আসবেন এত বেশি রান্নাবান্না করে টাইমকে ওয়েস্ট করবেন না কাপড় চোপড় ক্লিনি যা আছে এখনই শেষ করে ফেলুন আজকে থেকে এটাকে অন্তত দুই একের ভিতরে সমাধান করে শেষ করে ফেলুন রমজান মাসে হাতে ফ্রি টাইম রাখি তালাওয়তের টাইম রাখি তাহাজ্জিতের টাইম রাখি রাতের অন্ধকারে সাজেদায় পরে আল্লাহর কাছে কান্নার জন্য টাইম বাহির করি ইফতার পূর্ব মুহূর্ত দোয়া কবুল হয় আল্লাহর কাছে দোহা করি আর আল্লাহর কাছে কান্নাকাটি করি এই প্লান যেন তাকে গত রমজান থেকে নিয়ে ইফ রমজান পর্যন্ত যত গুণা করলাম এই রমজান মাসে যেন আমি মাফ করাইতে পারি আমার স্যাটিসফ্যাকশান যেন আসে মনে শান্তি যেন আসে রমজান পরে যে আমার গুণা মাফ হয়ে গেছে গুণা মাফ হয়ে গেছে কত গুণা করেছি কতটা গুণা করলাম সারাটা রমজানের আগে সারাটা বছর আজ পর্যন্ত আজকে পর্যন্ত এই আগামীকালকে থেকে রোজা প্ল্যান করি আল্লাহ যেন আমাদের সমস্ত গুণাকে মাফ করে দেন এই পরিকল্পনা হাতে নিয়ে যদি তৌবা করি তৌবার মতো তৌবা করতে পারি আল্লাহ পাকরবুল আলমিন শত কুন করেছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন এর চেয়ে বড় হবিস হতে পারে না কত্ত করেছে তারপরেও সে তৌবা করেছে আল্লাহ বলেছেন তাকে মাফ করে দিলাম আল্লাহ এত দয়াবান এত রহমান আল্লাহ মদর সকলকে থুহা করার তো রহমাতিল্লা আল্লাহ রহমত থেকে যেন কেউ নিরাশ না হই যত বড় না প্রমাণ হই না কেন নিরশ যেন না হই যারা খারাপ কাজে লিখত আসি যারা খারাপ হারাম বিজনেসে আসি যারা আরাম বিজনেস করতেছি মদ বিক্রি করতেছি মদের দোকানে কাজ করতেছি কোনো অপশন নেই বাহির হয়ে আসতে পারতেছি না আস্তে তাকে প্ল্যান করি ও আল্লাহ আমাকে সুযোগ দান করো উইদিন এ ইয়ার উইদিন এ সিক্স মান্থ ও আল্লাহ আমি এই কাজ থেকে বাইর হয়ে আসতে চাই ও আল্লাহ রমজান মাসে তোবা করি রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করতে থাকি ও আল্লাহ রমজানের পরেই আমাকে ব্যবস্থা করে দেও আমি যেন আর এই কাজ না করি এই হারাম কাজ যেন না করি ও আল্লাহ আমি প্ল্যান করেছি এক বছরের ভিতরে বেরিয়ে আসতে চাই ও আল্লাহ আমি প্ল্যান করেছি ছয় মাসের ভিতরে বেরিয়ে আসতে চাই ও আল্লাহ আমি প্ল্যান করেছি দুই বছরের ভিতরে বেরিয়ে আসতে চাই আর হারাম বিজনেস করবো না আপনি দোয়া করতে থাকুন রমজান মাসে আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিন আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন ওয়া আমুর আলে কা বিশ্বরাৎ ওস্তাবির আলাইহা লা নাস আলু কারিফান আল্লাহ দান করবেন নিজাক আল্লাহ দান করবেন দেখবেন পাখি পাখি গাছের ডালে বসে আমার টপিক আসলে জাকাত আমি অন্যদিকে চলে যাচ্ছি পাখি গাছের ডালে বসে তাকে আর গাছের ডাল থেকে সকাল থেকে বাহির হয় তার নির্ধারিত কোনো পারমানেন্ট জব নেই সে গিয়ে পার্কে বসে কোথায় বসে সারাদিন পেট পরে খাওয়া দাওয়া করে আবার সে চলে যায় মা মিন ফিল আল্লাহ বলেন তাদের নির্ধারিত কোনো কিছু নাই আমি আল্লাহ তাদেরকে খানির ব্যবস্থা করে দিয়েছি সে হচ্ছে সাধারণ একটা পাখি আর তার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আবার গাছের ডালে চলে যায় আর সেখানে গিয়ে আবার গান গায় আর মনের সুরে সে আল্লাহর জিকির করতে থাকে আমরা বলি পাখি গান গায় পাখি আল্লা আবার পরের দিন চলে যায় কোথায় থেকে তার খাদির ব্যবস্থা আমি আমার ঘর থেকে বাইরে যখন আমার অফিসে কাজে যাই তখন দেখি পার্কের মধ্যে মানুষ অনেকেই ব্রেড নিয়ে সেখানে পার্কের মধ্যে ছেড়ে দিয়েছেন আসলে এই ব্রেডটা আপনার আমার খাওয়ার জন্য অনেকে নিয়ে এসেছেন কিন্তু এরপরে ওটা পার্কে ছেড়ে দেন কেন এই পাখির রিজেক আপনার আমার মাধ্যমে সেখানে লিপিবদ্ধ করা হয়ে গেছে তো আপনারা আমার রিজেক্ট যদি একটা পাখির রিজেক্ট যদি আল্লাহ দিতে পারেন আপনি আমি হচ্ছে আশরাফুল ফুল আল্লাহকে আপনার আমার রিজেক্ট দিয়ে সৃষ্টি করেন নাই আল্লাহকে আপনারা আমার রিজেক্ট রাখেন নাই সারা জীবন সংগ্রাম করব ত্যাগ করব জেনে রাখবেন মানুষ আমরা এত বোকা আমরা এত বোকা শরীরে যখন শক্তি থাকে তখন মাল অর্জন করি পাগল হয়ে যাই মাল অর্জন করার জন্য সম্পদ অর্জন করি আর সম্পদ অর্জন করতে করতে শরীর টায়ার্ড হয়ে যায় আমরা একসময় বিদ্ধ হয়ে যাই তখন শরীর অসুস্থতা চলে আসে ওই মাল দিয়ে চিকিৎসা করি ওই টাকা দিয়ে চিকিৎসার থেকে চলে যায় আর এই অবস্থায় হঠাৎ করে মৃত্যুর কথা বলে যাই হঠাৎ করে দুনিয়া থেকেও চলে যাই মালও নাই জীবনের সময় মতো এনজয়ও করলাম না আরামও করলাম না দিনের পথে ব্যয়ও করলাম না এইভাবে জীবনটা চলে যায় একটা অন্ধকার মধ্যে জীবনযাপন করতেছি আল্লাহ যেন আমাদের সকলকে সেই সমুজ দান করেন রমজানের জন্য দান করেন এই রমজানের জন্য ভালো আমল করার তৌফিক দান করেন কোরআন পড়ার তৌফিক দান করেন রমজানে তস্পি পড়ার তৌফিক দান করেন যেন বন্ধ করে দিয়ে একবারে মুখে তালা মেরে দিব কারু গিবত করব না কারু বদনাম করব না প্ল্যান করি যে রমজানে কারু গিবত করব না আমাকে মেরে দিয়েছে সবার ওহুয়া শাহর সবর রমজান মাস হচ্ছে সবরের মাস আমাকে তাপ্পর মেরে দিয়েছে মাথা মুড়ে দিয়ে গড়ে চলে যাই ওয়াই বিকজ অফ রমদান বিকজ অফ গালি দিয়েছে সবর করে ফেলি আমার বিরুদ্ধে কথা বলেছে ডু সবর ওয়াই বিকজ অফ রমদান বিকজ অফ রমদান রমজানের জন্য রমজান মাসে নিজেকে স্যাক্রিফাইস করি আমার জান মালকে আল্লাহর রাস্তায় নিবেদিত করে দেয় খান্নাকাটি করি দেখবেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন জীবন পরিবর্তন চলে আসবে যাই হোক আমি আপনাদের সামনে আয়াত করিমা তিলাওত করেছি খুজবিন ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি ফাইভ পিলার্স অফ ইসলাম এর মধ্যে একটি হচ্ছে জাকাত লম্বা আলোচনায় পাঁচটি না বলে শুধু জাকাতের কথা আপনাদের সামনে বলি একটি হচ্ছে জাকাত জাকাত যখন মানুষ দান করে কেউ যদি জাকাতকে অস্বীকার করে তার ইমান থাকবে না হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তহ যখন খলিফাতুল মুসলিমিন হলেন তখন এক গ্রুপ লোক জাকাত দিতে অস্বীকার করল তিনি বললেন জাকাত দেওয়া অস্বীকার তো দূরের কথা জাকাতের উঠের লাগামের যে রসি থাকে এই জাকাত দেওয়া রসিগুলা দিতেও যদি কেউ অস্বীকার করে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করল এত শক্ত ছিলেন অথচ এত নরম ছিলেন হয়তো আবু বকর সিদ্দিক কিন্তু ইসলামের বিধানের ব্যাপারে এত শক্ত এত কঠিন ভূমিকা তার ছিল সুতরাং জাকাত হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল পিলার্স অফ ইসলাম কেউ জাকাত যদি অস্বীকার করে জাকাত না দেয় তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠকোরায় দাঁড় হওয়া হবে এবং ওই মাল তাকে বিষাক্ত সর্প হয়ে তাকে দংশন করতে থাকবে আর এই মাল জাকাত না দেওয়ার কারণে দুনিয়াতে সে সারাতের মধ্যে পড়বে পরকালে সে আল্লাহর কাঠকোরায় কঠিন শাস্তির সম্মুখীন হবে দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিন হোজমিন আমু আলিহিম সদাখতং তুতা বিহা হম ওয়াতুজা কিহিম ভিহা অসল্লেহিমুল্লা হম ওয়াল্লাহামি হোনা কালিম এগারো নম্বর ফারা সুরায়ে তৌবা আয়াত নম্বর একশো তিন আল্লাহ বলতেছেন হে রসুল আপনি তাদের কাছ থেকে কুজমিন আমুয়া আলিহিম সদাখতান তাদের কাছ থেকে জাকাত সংগ্রহ করুন তাদের কাছ থেকে আপনি জাকাত সংগ্রহ কালেকশন করুন এই জাকাত যদি তারা দেয় তাদের একটি ব্রেকে চলে যেতে হচ্ছে ইনশাআল্লাহ ব্রেকের পরে আপনাদের সামনে জাকাত নিয়ে আলোচনা পেশ করব কে জাকাত দিতে হবে কাকে দিবেন কাকে দিলে জাকাত আদায় হবে কাকে দিলে আদায় হবে না ইনশাআল্লাহ ছোট্ট একটা ব্রেকের পরে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ ব্রেকের পরে আবার আমাদের সাথে শরিক হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল আলমিন সম্মানিত দর্শক বিন্দু ফি ভাই বঙ্গবন্ধারা আমি আপনাদের সামনে আলোচনা পেশ করেছিলাম ইসলামের গুরুত্বপূর্ণ একটি পিলার জাকাত সম্পর্কে দেখুন আল্লাহ পাকর্বুল্লা আলমিন তার নবীকে হুকুম দান করতে নবীকে বলতেছেন কোরআনের কোরআনের আয়াত যে আপনি জাকাত কালেকশন করুন এবং আপনি জাকাত কালেকশন করুন এতে করে যারা জাকাত দিবে এতে তার মালের পবিত্রতা হবে এবং আপনি তাদের জন্য দোহা করুন আপনার দোয়া তাদের জন্য রহমত স্বরূপ সুহানুল্লাহ হুজমিনা ওয়া তুযাক্কিহিম বিহা তুল্লাহম ওসম আলিম কোরআনের আরেক জায়গায় আয়াত পাক মুজ্জামিল আয়াতুল বলতেছেন ও আকিমসালাতা নামাজ কায়েম করো ও আতুস জাকাতা এবং জাকাত দান করো নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে একজন লোক নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো তার উপর জাকাত আছে জাকাত দিল না সে ইসলামের একটি পিলার্সকে মানলো না সুতরাং মানা এক জিনিস আর অস্বীকার করা একদিন কেউ কে মানলো না দিল না সে গুণাগার হবে কে কিন্তু কে কেউ যদি অস্বীকার করে তার ইমান নষ্ট হয়ে যাবে খেয়াল করে শুনবেন কেউ যদি জাকাত দেয় না তাহলে সে গুণাগার হয়ে যাবে আর কেউ যদি কে জাকাতকে অস্বীকার করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে এর জন্য জাকাতের হচ্ছে ইসলামের একটি বিধান এটা ফর্জ যাদের উপর জাকাত ফর্জ হয়ে গেছে জাকাত আদায় করতে হবে আমি কীভাবে বুঝবো যে আমার উপর জাকাত ফর্জ কিনা যাদের কাছে সারে বায়ান্ন তোলার রূপা আছে অথবা সাড়ে সাতপোরি সোনা আছে সাড়ে সাতপোরি গোল্ড আছে অথবা সাড়ে সাত বায়ান্ন তুলা সিলভার আছে অথবা ওই পরিমাণ টাকা কারো কাছে আছে অর্থাৎ সাড়ে সাত পরি সোনার দাম যত টাকা অত টাকা যদি কারোর কাছে থাকে আর এক বছর তার কাছে যদি ফ্রম বিগিনিং টিল অ্যান্ড এক রোজা থেকে নিয়ে আরেক রোজা পর্যন্ত অথবা জানুয়ারি থেকে নিয়ে আরেক জানুয়ারি পর্যন্ত পুরা এক বছর তার কাছে ছিল সাড়ে সাত পরি স্বর্ণ ছিল অথবা সাড়ে সাত সাত পরি স্বর্ণ পরিমাণ টাকা তার কাছে ছিল এক বছর অতিবাহিত হয়ে গেছে ওই লোকটা এই টাকার উপর বা এই স্বর্ণের উপর জাকাত দিতে হবে আমি আবারও বলতেছি জাকাত ওই সমস্ত মানুষের উপর পর যে মানুষের কাছে সাড়ে সাত পরি সোনা আছে অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা আছে অথবা সাড়ে বায়ান্ন তুলার রূপা পরিমাণ টাকা আছে অথবা সাড়ে সাত সোনা পরিমাণ তার কাছে টাকা আছে এক বৎসর অতিবাহিত হয়ে গেছে তার কোনো ঋণ নেই তার কোনো করজ নেই এবং সে দৈনন্দিন জীবনযাপন করতে তার কোনো অসুবিধা হচ্ছে না থাকা খাওয়া সব কিছুর পরে তার কোনো ঋণ নাই ওই লোকটা জাকাত দিতে হবে তার উপর জাকাত দেওয়া ফরজ কতটুকু দিতে হবে সাড়ে সাত না কারো বিশ পরী ত্রিশ আসে মা তো আলহামদুলিল্লাহ পঞ্চাশ পরি চল্লিশ পরি ত্রিশ পরি সকলেরই আছে এই দেশে না হইলেও তো দশবরি কারোর কাছে আছে আপনি জাকাত দিতে হবে যদি আপনার ঋণ না থাকে যদি আপনার অভাব না থাকে দৈনন্দিন জীবন পরিচালনা করার পরে আপনার কাছে যদি জাকাতের পরিমাণ ওই পরিমাণ স্বর্ণ থাকে আর অথবা ওই পরিমাণ টাকা থাকে জাকাত দিতে হবে আপনার সাড়ে সাত পরি স্বর্ণের জাকাত কীভাবে দিবেন আপনি একটা শপে গিয়ে জিজ্ঞেস করবেন এক পরি স্বর্ণের দাম কত এক বড়ি স্বর্ণের দাম জেনে সাড়ে সাত বড় দাম যত টাকা হবে অত টাকার পরিমাণে আপনি জাকাত দিবেন ফর এক্সাম্পল আপনার কাছে যদি ফাইভ থাউজেন্ড পাউন্ডের স্বর্ণ হয়ে থাকে তাহলে এভ্রি থাউজেন্ড পাউন্ডের এগেনস্টে টোয়েন্টি পাউন্ড আপনি জাকাত দিতে হবে টোয়েন্টি ফাইভ পাউন্ড জাকাত দিতে হবে আপনাকে জি খোলা রাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লা

জেনেশুনা কত করে গোল্ড কি এটা কোনো ট্যাক্স না খালি গোল্ডের দাম কত 22 ক্যারেট গোল্ডের দাম কত ও দামের উপরে তো আমরা হিসাব করিয়া জাহাজ দেই কিন্তু কোন কোন চ্যানেল ওখন হনে যেন রনো সোনার দাম দরতাম দরিয়া আজি কেইতাম যেন আইসক্রাফ নে আমার উপরে কত দি রাখবা ও ফুরান সোনার দামে জখা দিতাম কোনটা সঠিক ওকে আর কোনো প্রশ্ন আছে নি আমার প্রশ্নটা বুঝতে পারছেন নি যে বুচ্চি বুচ্চি আপনার কথা বুঝি লাইছে

স্বর্ণের যা কাজ থেকে বুন যে প্রশ্ন করেছেন বোন আপনি আমার আলোচনার মাধ্যমে আপনার প্রশ্নের জবাব হয়ে যাবে ইনশাআল্লাহ তো সাড়ে সাত বড়ি স্বর্ণ যদি থাকে অথবা সাড়ে বায়ান্নরা রূপা থাকে অথবা দুটায় মিলিয়েও যদি আপনার হয়ে যায় আপনি যাক দিতে হবে এবং সপের মধ্যে গিয়ে আপনি স্বর্ণের দাম জানবেন স্বর্ণের দাম জানবেন যে প্রতি বড়ি কত মেকিং চার্জ নয় প্রতি বরি স্বর্ণের দাম কত এই স্বর্ণের দাম অনুযায়ী ওই টাকার হিসাবে আপনি জাকাত দিবেন মেকিং চার্জ যেটা আলাদা ওইটা আপনাকে ইনক্লুড করতে হবে না শুধু স্বর্ণের ভরের দাম আপনি জিজ্ঞেস করবেন এবং ওই পরিমাণ টাকা হয় যদি আপনার কাছে প্রতি এক হাজার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি জাকাত দিতে হবে টোয়েন্টি ফাইভ পাউন্ড প্রতি হাজার পাউন্ডে টোয়েন্টি ফাইভ পাউন্ড করে আপনাকে জাকাত দিতে হবে আর ভেরি সিম্পল আসলে এটা স্বর্ণের দোকানে গেলে তারাও এটা ক্যালকুলেশন করে রাখে তারা গেলেই আপনাকে হিসাব করে আপনার যত বড়ই স্বর্ণ আছে আপনি তাদের মুসলমান যে কোনো বা পাকিস্তানি কারো শপে গেলে বা মুসলমানদের কোনো সব বাঙালি শপো সোনার দোকানে গেলেই তারা ক্যালকুলেশন করে সাথে সাথে তারা আপনাদেরকে বলে দিবে আমি দেখছি প্রায় শপেই তারা হিসাব করে রেখে দিয়েছেন কত বড়ই হইলে কত হবে কত বড়ই হইলে কত হবে পুরানা স্বর্ণ যদি হয় তাকে বুন বলেছেন তাহলে পুরানা স্বর্ণের দাম জিজ্ঞেস করবেন পুরানা স্বর্ণের স্বর্ণের দাম অনুযায়ী আপনি তারা দিবেন দেবেন নতুন স্বর্ণ যদি হয় সোনা যদি হয় তাহলে নতুন স্বর্ণের দাম অনুযায়ী আপনি জাকাত দিবেন মেকিং চার্জ ইনক্লুড করা এটা নেসেসারি নাই এখানে উলামা একরামদের মধ্যে এখানে কিছু ডিসপিউট আছে অনেকেই বলেছেন যে মেকিং চার্জ ইনক্লুড করতে হবে কিন্তু মেজরিটি স্কলারদের কথা হচ্ছে মেকিং চার্জ ইনক্লুড করা লাগবে না বর্তমানে যে সোনা আপনি ব্যবহার করতেছেন ওই ব্যবহার করুন বা নাই করুন আপনার গড়ে ফালাইয়া রাখতেছেন ওই সোনার জাকাত আপনাকে দিতে হবে শুধু বড়ি হিসাবে দাম জেনে আপনি জাকাত দিয়ে দিবেন এখন প্রশ্ন হলো জাকাতটা দিবেন কাকে আপনি আপনি যে দিবেন সেটা কাকে দিবেন আমার মা বাবাকে কি আমি জাকাতের পয়সা দিতে পারবো না আমার মা বাবাকে জাকাতের পয়সা দিলে জাকাতা দায় হবে না আমার ছেলে মেয়েকে জাকাতের পয়সা দিলে জাকাতা আদায় হবে না আমার নাতি পন্তি এদেরকে দিলে যাকাতা আদায় হবে না আমার নানা নানিকে দিলে যাকাতা দায় হবে না খুব খেয়াল করে শুনবেন মাস আলা হচ্ছে আমার মা বাবাকে জাকাতের পয়সা দিলে আদায় হবে না আমার দাদা দাদিকে দিলে আদায় হবে না এর উপরে যত উপরে যান আমার নাতি সেলের ঘরের নাতি ফন্তি যত নিচে যা নত দিকে যান জাকাত আদায় হবে না জাকাত দিতে হবে আপনার অত্যন্ত গরিব মানুষ যারা সে আপনার আত্মীয় হোক বা অনাতীয় হোক তাদেরকে দিবেন তবে আপনার ভাইকে দিতে পারবেন বোনকে দিতে পারবেন বাগনা বাগ্নিকে দিতে পারবেন বাতিজা বাতিজিকে দিতে পারবেন একেবারে ক্লিয়ার মাস আলা আপনারা খেয়াল করে শুনবেন তাদেরকে জাকাত দিতে পারবেন মা বাবা দাদা দাদি নানা নানি জাকাত দিতে পারবেন না অন্য সবাইকে জাকাত দিতে পারবেন বাতিজা জাকাত দিতে পারবেন বাতিজি বাগনি খালার গড়ো বইন মামাতো বইন ফুফুর গড়ো বইন নেই তাদেরকে জাকাত দিতে পারবেন আপনার শ্বশুর শাশুড়িকে জাকাতের পয়সা আপনি দিতে পারবেন আবারও বলতেছি আপনার শ্বশুর শাশুড়িকে আপনি জাকাতের পয়সা দিতে পারবেন যদি তারা জাকাত খাওয়ার উপযোগী হন স্বামী তার স্ত্রীকে জাকাতের পয়সা দিলে হবে না স্ত্রী তার হাজব্যান্ডকে জাকাতের পয়সা দিলে হবে না অনেকে স্ত্রীকে বলেন তোমার তো মোহর পাইতা আমার কাছে এখন মোহর দিতে পারি না সাত হাজার পাউন্ড জাকাতের পয়সা জমে গেছে আর তোমার মোহর ছিল পাঁচ হাজার পাউন্ড যাও এই দিয়ে তোমাকে আমি মোহর দিয়ে দিলাম আদায় হবে না মোহর আদায় হবে জাকাত আদায় হবে না

আপনি জাকাত দিতে পারবেন পৃথিবীর আনাচে কানাচে যে কোনো জায়গায় জাকাত দিতে পারবেন এতে কোনো আপত্তি নেই আরেকটা ছোট্ট মাস আপনাদেরকে বলে দেই যে খেয়াল করে শুনবেন জেনারেল ডোনেশন নর্মাল সাদাকা ফিতরা নর্মাল সাদাকা আলিল্লা যে কোনো মানুষকে দিতে পারবেন মুসলিম হোক নন মুসলিম হোক এনি কাইন্ড অফ রিলিজিয়ান তাকে দিতে পারবেন যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা সাদাকা লিল্লা আপনি মুসলিম নন মুসলিম সকলকে দিতে পারবেন কিন্তু জাকাতের পয়সা আপনি মুসলমানকে দিতে হবে কারণ এটা হচ্ছে আবাদত জাকাতের পয়সা আপনার জাকাতের পয়সাটা মুসলমানদেরকে দিতে হবে আর একটা কথা জেনে রাখবেন জাকাতের পয়সা দিয়ে কোনো মসজিদের মেম্বর মসজিদের বিল্ডিং মসজিদ বানানো যাবে না জাকাতের পয়সা দিয়ে মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারবেন না জাকাতের পয়সা দিয়ে মাদ্রাসার উস্তাদের বেতন দিতে পারবেন না জাকাতের পয়সা দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানাইতে পারবেন না জাকাতের পয়সা দিয়ে মাদ্রাসার অন্যান্য বিল্ডিংয়ের কাজ করা যাবে না জাকাতের পয়সা দিয়ে আপনি আপনার হাতে রেখে আপনি অন্য মানুষকে কিছু করে দিবেন জাকাত আদায় হবে না জাকাত আদায় করতে হলে যে মানুষকে জাকাত দিবেন তাকে জাকাতের পয়সার মালিক বানিয়ে দিতে হবে অর্থাৎ ফর এক্সাম্পল একটা কথা বলি অনেকেই খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি আপনি মনে করতেছেন আপনার আত্মীয় একজন গরিব আছে তাকে যদি আপনি টাকা দিয়ে দেন সে ব্যাংকে ফেলবে এই জন্য আপনি আপনার কাছে টাকা পয়সা রেখে দিয়েছেন যে আমি সে বড় হইলে তার এটাকে এই ডাকাতের পয়সা দিয়ে বিয়ে দিয়ে দিব অথবা তার গড় বানিয়ে দিব আপনার কাছে রেখে দিয়েছেন আপনি আদায় করেন নাই তাকে বলেনও নাই যতক্ষণ পর্যন্ত আপনার কাছে হোল্ডিং করা আছে ততক্ষণ পর্যন্ত জাকাত আদায় হবে না যতক্ষণ পর্যন্ত তাকে মালিক না বানিয়ে দিয়েছেন এতটুকু বলতে পারেন যে তোমার তোমাকে এই বছর আমার আমার পক্ষ থেকে আমার অত টাকা তোমাকে দান করতে চাই তাকে বলা জরুরি নয় যে তোমাকে জাকাত দিতেছি মনে কষ্ট পাইতে পারে তোমাকে লীলা দিতেছি কষ্ট পাইতে পারে তাকে বলা নেসেসারি নয় আপনার শুধু দেখা জরুরি ওই লোকটা জাকাত খাওয়ার উপযোগী কি না ওই লোকটা যদি জাকাত খাওয়ার উপযোগী হয়ে তাকে আপনি দিয়ে দেন তাকে জাকাতের পয়সা বলে দিতে হবে না দিস ইজ ইয়োর ইন্টেনশন আপনি জানেন আপনি জাকাত দিতেছেন সে জানা জরুরি নয় এখন আপনি তাকে বলে দিবেন যে এই বৎসর তোমাকে আমি এক লক্ষ টাকা দিতে চাই কিন্তু তোমার গড় বানিয়ে দিতে চাই এই এক লক্ষ টাকা তোমার আমি জমা রেখেছি আগামী বৎসর আর এক লক্ষ টাকা দিয়ে দুই লক্ষ টাকা দিয়ে তোমাকে গড় বানিয়ে দিব তাহলে দিস ইজ জায়জ আপনার জাকাত আদায় হয়ে যাবে নতুবা তাকে কিছুই বললেন না এমনি আপনার কাছে রেখে দিলেন তাহলে আপনার জাকাত আদায় হবে না যতক্ষণ পর্যন্ত কাউকে মালিক না বানিয়ে দিবেন এই জন্য জাকাতের শর্ত হচ্ছে যাকে দান করবেন তাকে আপনি মালিক বানিয়ে দিতে হবে আপনার হাতে রেখে জাকাতের পয়সা খরচ করলে আপনার জাকাত আদায় হবে না আর জিনিস খেয়াল রাখবেন আমরা জাকাতের পয়সা অনেক সময় অনেক আমার ভাই বাতি দিয়ে দিই অথচ সে মোটামুটি চলতে পারে মোটামুটি চলতে পারে জেনে রাখবেন এটা আমার ওন কোনো হাদিসের কথা বলতেছি না এটা আমার পার্সোনাল ভিউ বলতেছি যেটা আমি সমাজের অনেক আমার বন্ধুবান্ধব এবং কমিউনিটির কাছ থেকে শুনেছি জেনেছি আপনার আপন ভাই দিস দ্য রিয়ালিটি ইন আওয়ার কমিউনিটি এটা হাদিস না আপনার আপন ভাইকে যদি দান করেন সে গরিব হয় আপনার বোনকে দান করেন সে বলবে কি জানেন তাই তো দিতাও তাই না আমার ভাই দিতা না কিতা কর্তা অর্থাৎ সে আপনার উপর দাবি করে বসে আছে অথচ সে চলতে পারতেছে মোটামুটি চলতে জাকাত খাইতে পারবে চলতে পারতেছে তাকে জাকাতের পয়সা না দিয়ে অন্য মানুষকে জাকাতের পয়সা দেওয়া ভালো কারণ সে আপনাকে দিল থেকে দোয়া করবে না সে আপনার মন থেকে তার কথা বেরিয়ে আসবে আপনার জাকাত আদায় হয়ে যাবে ঠিক কিন্তু তার অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে না বলে আরও বলবে থাইন দিতে না দেখে দিতা এই জন্য এমন মানুষকে জাকাত দিবেন যার মাথার উপর সাদ নেই এমন মানুষকে জাকাত দেন যে এক মুঠো বাথের ব্যবস্থা করতে পারে না এমন মানুষকে জাকাত দেন কইতেও পারে না সইতেও পারে না দুকে রাতের অন্ধকারে কাঁদতেছে ওই মানুষকে জাকাত দেন যার উপযুক্ত মেয়ে গড়ে রেখে বিয়েও দিতে পারতেছে না পয়সার অভাবে আর কাউকে বলতেও পারতেছে না এমন মানুষকে জাকাতের পয়সা দেন দিনমজুরকে জাকাতের পয়সা দেন বিক্ষুখকে জাকাতের পয়সা দেন মিসকিনকে জাকাতের পয়সা দিয়ে দিল থেকে দোয়া বেরিয়ে আসবে আর তার দোয়া আপনার জীবনের ছোলার পথের পাতেই হয়ে যাবে আপনার আল্লাহ পাক রব্বুল আলমী তার দোয়ার বিনিময়ে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন একটি কথা আপনাদেরকে বলি একটি কথা অনেকেই অনেক সময় অনেক জিনিস নিয়ে মস্করা করেন ছোট্ট একটি ঘটনা আপনাকে বলে দিই যদিও গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতেছি এই ঘটনাটা হচ্ছে বাদশাহ হারুনুর রশিদের ওয়াইফ বাদশাহ হারুনুর রশিদের নাম তো আপনারা সকলেই শুনেছেন উনার ওয়াইফ শুনতেছেন একটা লোক চিল্লাচিল্লি শুরু করতেছে চিল্লাইতেছে কে বাহলুল সে একটা পাগল ওই শহরের একটা পাগল ছিল তার নাম বাহলুল সে একটা কাগজের মধ্যে একটা কাগজের টুকরা হাতে নিয়ে বলতেছে বেহেস্ট কিনতে চাওনি নি বেহেস্ট কিনতে চাও বেহেস্ট কিনতে চাও বেহেস্তের টিকিট কিনতে চাও সে ছিল লাইতেছে যে সে বেহেস্তের টিকিট বিক্রি করতেছে তখন বাদশাহরুদুর রশিদের ওয়াইফ তাকে বললেন তার দারওয়ানকে বললেন ওই লোকটাকে পাগলটাকে বলো আসার জন্য পাগলকে বলা হইলো সে আসলো আসার পরলে তিনি জিজ্ঞেস করলেন তুমি কিসের টিকিট বিক্রি করতেছো বলে আমি বেহাস্তের টিকিট বিক্রি করতেছি বলে এই টিকিট কিসের আবার বেহাস্তের বলে ওই টিকিটটার দাম এক হাজার দীর্হাম এক হাজার দীর্হাম ওই টিকিটের দাম তুমি যদি ওই টিকিটটা ওই এক হাজার দীর্হাম দেও তাহলে আমি ওই কাগজটা তোমাকে দিব টিকিটটা দিব এটা হচ্ছে বেহেস্তের টিকিট বাদশাহ হারুনুর রশিদের ওয়াইফ বিশাল বাদশার ওয়াইফ তিনি এক হাজার দীর্ঘম তাকে দিয়ে দিয়েছেন ওই কাগজটা রেখে দিয়েছেন ওই কাগজের টুকরাটা পাগলের কাছ থেকে রেখে দিয়েছেন আর এক হাজার দীর্ঘম দিয়ে গেছেন আর ওই বাহলুল এক হাজার দীর্ঘম নিয়ে ওই লোকটাকে দিয়ে দিয়েছে কাকে দিয়েছে ঘটনাটা হচ্ছে দুই এতিমের জায়গা ছিল আর ওই এতিমের জায়গাটা পয়সার কারণে নিলাম হয়ে যাচ্ছে আর লিলাম হয়ে ওই এতিমের জায়গাটা হাতছাড়া হয়ে যাচ্ছে আর বাজারের নিলাম হয়ে যাচ্ছে অক্সনে চলে যাচ্ছে মাত্র এক হাজার দীর্ঘমের কারণে আর ওই বাহরুলে দেখলো এতিমের জায়গাকে রক্ষা করতে হবে ওই সে একটা কাগজের মধ্যে লিখলো বেহস্তের টিকেট বেহস্তের টিকেট বলে এক হাজার দীর্ঘম ওই কাগজটা বিক্রি করে সে এতিমের মালকে রক্ষা করেছে এতিমের মালকে সে রক্ষা করেছে বাচ্চাহারাদুর রশিদের ওয়াইফ যখন এই টিকিটটা কিনেছেন কাগজের টুকরা কিনেছেন বাচ্চা হারুন রশিদ বাড়িতে আসলেন আসার পরে জিজ্ঞেস করলেন এটা কি আবার তুমি দুইয়ে মুসে রাখতেছো সুন্দর করে রাখতেছো প্রেম করে বলে ওইটা এক হাজার পাউন্ড দিয়ে এক হাজার দিয়ে কিনেছি ওইটা হচ্ছে বেহেস্তের টিকিট বলে তোমার কি মাথার দুষ্টরসো নাকি পাগল হয়েছে নাকি এই বাহরুলের পাগলের কাছ থেকে এই কাগজটা কিনেছো এক হাজার দৃঢ়ম দিয়ে সে আবার বেহেস্তের টিকিট দিবে কোত্থেকে বলে না সে আমাকে বলছে এটা বেহেস্তের টিকিট সে যাই বলুক আমি ওইটা কিনে ফেলেছি তাকে এক হাজার দৃঢ়ম দিয়ে দিছি বাচ্চা অনেক বকাবকি করলেন হারুন রশিদ তার ওয়াইফকে যাই হোক রাতে অন্ধকারে বাচ্চা হারুন রশিদ ঘুমিয়ে আছেন আর স্বপ্নে দেখেন যে তার ওয়াইফ বিহেশতের মধ্যে সিংহাসনের মধ্যে বসে আছেন আর বিহেশতের দরজা তালা মারা তিনি গিয়ে দরজার সামনে দাঁড়ায়ছেন আর দাঁড়াইয়া বলতেছেন কি ব্যাপার দরজা খুললে তো আমি ভিতরে ঢুকতে চাই ওয়াইফ ভিতর থেকে বলতেছেন তুমি আসতে পারবে না টিকিট নিয়ে আসো একটা টিকিট আমি কিনেছিলাম সে তোরা তুমি টিকিট ছাড়া ঢুকতে পারবে না হঠাৎ করে হারুনুর রশিদ ঘুম থেকে উঠে বললেন যাও বাহলুলকে বলো আমাকে একটা টিকিট দেওয়ার জন্য পরের দিন পাগল বাহলুলকে বলা হইলো তুমি আর একটা টিকিট আমাকে দাও যেহেতু তিনি স্বপ্নে দেখেছেন বাহলুল বলল এক হাজার দীর্ঘম নয় এক কোটি দীর্ঘম দিলেও আর একটা টিকিট দেওয়া যাবে না টিকিট একটাই ছিল যেটা আমি বিক্রি করে ফেলেছি এতিমের জায়গাও সেভ করে ফেলেছি সুতরাং আর এক কোটি টাকা দিলেও দেওয়া হবে না আমি যে কথারি বলতে চাই যদি একটা ঘটনা যদি একটি ঘটনা ওয়াল মা নাফসুম ওয়াত্তাকুল্লাহ ও দুনিয়ার মানুষ কোন আল্লাহ পুরানে বলতেছেন চিন্তা করে দেখো আগামীকালকের জন্য কি প্রেরণ করেছ কোটি কোটি টাকার সম্পদ আছে যাকাত দিচ্ছি না সতকা খুরাত করতেছি না দিনের পথে ব্যয় করতেছি না যখন দম বন্ধ হয়ে যাবে কাল হাসনের ময়দানে কোনো কিছু কাজে আসবে না আল্লাহ পুরানে বলতেছেন একবার চিন্তা করে দেখো পরকালের জন্য তুমি কি জমা রেখেছো কি জমা রেখেছো জি আসসালামু আলাইকুম জি জীবন যে আমার একটা প্রশ্ন আছে কেউ ঘুমাইলে রোজা মকরু হয়ে যায় বেশি সময় ঘুমাইলে দিন নফটা সুইত্ব কি মিত্র নফটা তো জানতাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে রোজা কোন কোন কারণে ভেঙে যায় এবং কোন কারণে ভেঙে না বুন আমি একটু পরে ইনশাআল্লাহ কয় একটি পয়েন্ট বলে দিব ইনশাআল্লাহ ওকে আচ্ছা মাশাআল্লাহ জাযাকাল্লাহ বুন আপনি কষ্ট করে ফোন করেছেন আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের ও ভেরি শর্ট টাইম আমি আরেকটা ব্রেকে চলে যেতে হচ্ছে তার আগে আমি যে কথাটি বললাম যে জাকাত হচ্ছে অত্যন্ত নেহায়ত গরিব মানুষকে দিবেন সে আপনার নেইবার হোক আপনার গ্রামের হোক বা অন্য কোথাও হোক যদি তাকে দেন বেশি সাবের অধিকার বেশি দোয়া পাবেন আর আপনার আত্মীয়জনকে যদি দেন আপনার জাকাত আদায় হবে তাদের হক আরও বেশি তারাও আপনার কাছে দাবি করে সুতরাং আমি ফ্যাক্টগুলো আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বললাম আর নিজের আপন ভাইকে আমি কেন জাকাতের পয়সা দিব আমার আপন বাইকে আবিল্লাহর পয়সা কেন দিব জেনে রাখবেন আপনারা যে দান খয়রাত করেন দশ পাউন্ড বিশ পাউন্ড ত্রিশ পাউন্ড যখন ফেন রাইজিংয়ে আপনারা বসে আপনারা দান করে এই পয়সাটা কিসের পয়সা অনেকেই দান করে যে তার বাচ্চা বেমার হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে তার মূর্ধে কেউ মারা গেছে দুয়ার দরখাস্ত পেশ করেছে জাকাত হচ্ছে মালের ময়লা সাদাকা হচ্ছে মালের ময়লা এই যে ক্যান্সার হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে শরীর অসুস্থ হয়ে গেছে খারাপ হয়ে গেছে আর ওই টাকাগুলা লীল্লা আপনি দিতেছেন ওইটা কি আপনার বাইকে আপনি খাওয়াবেন ওই লিল্লার পয়সা কি আপনার বোনকে আপনি খাওয়াবেন সুতরাং নিজের আপনজনকে অন্তত সৎকাল ইল্লার পয়সা দিবেন না দেন অন্য মানুষকে আর আপনজনকে তাদের হক রয়েছে তাদেরকে আপনি জেনারেল পয়সা দেন এমনি সাহায্য করুন যেহেতু আল্লাহ আপনাদেরকে আমাকে ইংল্যান্ডের মাটিতে আল্লাহ আপনাকে আমাকে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করেছেন এই জন্য আমার সকল ভাই বোনদের কাছে অনুরোধ থাকবো আপন ভাই বোন যদি গরিব থাকে ভাই বাতিতা গরিব থাকে তাদেরকে জেনারেল সদ দান হরাত করুন তাদেরকে সদকাল ইল্লার পয়সা দিয়েন না সৎকাল ইল্লার পয়সা অন্য গরিবকে দেন কারণ আমার বাইকে আমি জেনে শুনি সৎকার পয়সা খাওয়াবো লীল্লার পয়সা খাওয়াবো যাইজ হান্ড্রেড পার্সেন্ট যাইজ অন্তত আমার কমন একটু বিবেকে বাধা দেয় এই কাজটা অনেকেই বলেন ছাড়াটির পয়সা খেয়ানত হয়ে যায় খারাপ মেরে খায় লাহা কু কথা কেউ যদি এইটা কাজ করে আপনি একজনকে জাকাতের পয়সা দিয়েছেন একজনকে লিল্লার পয়সা দিয়েছেন সে যদি মেরে খায় সে কী খাইতেছে আগুন খাইতেছে আপনার আগুন নিয়ে চিনিমিনি করতেছে আপনি আপনার দায়িত্ব আদায় করে ফেলেছেন আপনার বাইকে লিল্লার পয়সা দিয়েছেন আপনার আরেকজনকে লিল্লা জাকাতের পয়সা দিয়েছে সে যদি মেরে খায় সে হচ্ছে এত জঘন্যতম একটা ডেঞ্জার জিনিস নিয়ে খেলা করতেছে আপনার জাকাত আদায় হয়ে যাবে সে জীবন ধ্বংস হয়ে যাবে জীবন তার ধ্বংস হয়ে যাবে কীভাবে ধ্বংস হবে আপনার যদি আমানত খেয়ানত করে সে আপনার আমানত খেয়ানত করে নাই সে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত দান কয়রাতকে সাদাকা এবং জাকাতকে খেয়ানত করতেছে আর আল্লাহ এই মানুষকে দুনিয়াতেও জলিল হার করবেন বেঈজত করবেন অপমানিত করবেন এবং পরকালেও তার জন্য রয়েছে কঠিন পানিশমেন্ট সুতরাং দিস ইজ দ্য আমানা আমানত কিন্তু আপনার আমার দায়িত্ব হচ্ছে যখন আমরা বাংলাদেশে কোনো গরিবকে জাকাতের পয়সা দিব লিল্লার পয়সা দিব আপনার আমার করণীয় হচ্ছে বা কোনো চারাটিতে দান করব। হুট করে দিয়ে দিলেই আমার দায়িত্ব আদায় হয়ে যায় নাই আমি দেখতে হবে তাদের অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা আমার বাইকে দেশে পয়সা পাঠাইতেছে হোক আমার আপন ভাই সে আসলেই আমার জাকাত আদায় করতেছে কিনা যদি আমার বিশ্বাস না থাকে তাহলে আমি যেন না দেই আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন ব্রেকে চলে যাচ্ছে ইনশাআল্লাহ চিট্টে একটা ব্রেকের পরে আমার দুই তিনজন ভুল প্রশ্ন করেছেন প্রশ্নগুলোর জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ বিসমুল্লাহ রহমানুর রহিমদুল্লাহ শুক্র ইয়বা আলমিন দেখুন একজন বোন প্রশ্ন করেছিলেন যে রোজা রেখে যদি বেশি গুমান তাহলে রোজা নষ্ট হবে কিনা না প্রশ্ন এরকম ছিল আমি আসলে প্রশ্নটা তোমার প্রশ্ন আলোকে কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়ে যায় আমি কয়েকটা কারণ তুলে ধরি তাহলে বোন আপনার প্রশ্ন ও ক্লিয়ার হয়ে যাবে ঘুমাইলে রোজা নষ্ট হয় না ভেরি সিম্পল আনসার এখন আপনি কি বুঝাইতে চাইতেছেন আপনি আশা করি আমার ডিসকাশন থেকে বুঝতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে রোজা রাখার পরে যদি কেউ ভুলবশত কিছু খেয়ে ফেলেন আপনি রোজা রেখেছেন মনে নেই কিচেন হঠাৎ করে যেহেতু কালকে প্রথম রোজা হবে অনেকেই পানির গ্লাস হাতে নিয়ে নিবেন মনে থাকবে না কিচেনে চলে যাবেন চা খাওয়ার জন্য ফানদানের সামনে নিয়ে আসবেন পান খাওয়ার জন্য যারা সিগারেট কান সিগারেটের নেশায় ধরবে ভুলে যাবেন যদি বলক্রমে এরকম কেউ খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা নষ্ট হবে না কিন্তু যখন মনে হয়ে যাবে স্টপ আর খাইতে পারবেন না কিন্তু বলক্রমে খেয়ে ফেলেছেন রোজা নষ্ট হবে না এতে করে প্যাট ভরে খেয়ে ফেলেছেন নো প্রবলেম আপনার রোজা ঠিক থাকবে খোঁজাও করতে হবে না কেফারাও দিতে পারবে না এটা আল্লাহর পক্ষ থেকে আপনার খানি হয়ে গেছে সুতরাং কোনো কিছু খাইলে রোজা নষ্ট হয় না একজন লোক ভুল অর্থাৎ এটা ভেঙ্গে বলতে পারবো না হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বুলবশত কিছু হয়ে গেছে রোজা নষ্ট হবে না ভুল হয়ে গেলে রোজা নষ্ট হবে না ভুল ভুল আরেকটা প্রশ্ন হচ্ছে ভুলবশত একজন মানুষকে আপনি খেয়ে দেখে খেতে দেখেছেন একজন মানুষ রোজা রেখেছে ভুল সে ভুল মনে না এই জন্য খাইতে শুরু করছে ওই লোকটা যদি ভেরি ইয়াং ভেরি স্ট্রং পারসন যদি হয় তাহলে আপনি তাকে বলবেন ভাই এমনভাবে বলবেন যে একটা পর্যায়ে বলবেন ভাই আপনার জন্য তো খাওয়া ঠিক নয় আপনি রোজা রেখেছেন তখন তাকে স্টপ করাইয়া দিবেন তখন তার রোজা নষ্ট হবে না তার রোজা হয়ে যাবে যেহেতু সে ভুল ক্রমে খেয়েছে তার খোঁজাও করতে হবে না আর যদি লোকটা বিদ্ধ হয় বয়স্ক মানুষ অসুস্থ মানুষ একজন বৃদ্ধ মা অথবা একজন বৃদ্ধ বাবা অথবা একজন অসুস্থ মানুষ তিনি রোজা রেখেছেন মনে নাই হুস ঠিক নাই খাওয়া শুরু করেছেন উনাকে খাইতে দেন একেবারে খাইতে খাইতে ফেট ভরে গেলে আপনি বলবেন আপনি তো রোজাদার উনার রোজাও হবে কোনো গুণা হবে না এটাকে কজাও করতে হবে না সুবাহান আল্লাহ ইসলাম কত সুন্দর এটাই হচ্ছে ফতোয়া আরেকটা দেখুন রোজা রেখে দিনে ঘুমাইছেন রোজা ভাঙবে না রোজা রেখে দিনে ঘুমাইছেন আপনার উপর ঘুমনের কারণে অনেক সময় মানুষ খারাপ স্বপ্ন দেখেন বিভিন্ন কারণে হয়তো যে কারণে গুসল ফরাজ হয় এমন কোনো কার্যক্রম হয়ে গেছে আপনি একা একা শুয়ে আছেন অর্থাৎ স্বপ্নদোষ বা এরকম কিছু হয়ে গেছে আপনার রোজা নষ্ট হবে না আপনার রোজা নষ্ট হবে না রাতে সেহরি খাওয়ার পরে ঘুমাইছেন আপনার উপর গুসল ফরজ হয়ে গেছে কোনো কারণবশত তাহলে আপনার রোজা নষ্ট হবে না রোজা রাখার পরে কোথাও মশালা এই জন্য আমি একটার পর একটা যতক্ষণ পারে বলতে থাকবো রোজা রাখার পরে চোখে সুরমা লাগাইছেন মেক আপ করেছেন টুথপালিশ লাগাইছেন আতর ব্যবহার করেছেন আপনার রোজা নষ্ট হবে না খুব খেয়াল করে শুনবেন আপনার রোজা রাখার পরে মেক করলে তেল মালিশ করলে সুগ্রাণ নিলে এরপরে সুরমা লাগাইলে খেজাব লাগাইছেন বা যত ধরনের মেকআপ করুন যেমন খুশি তেমন সাজুন আপনার রোজা নষ্ট হবে না নুখ পালিশ লাগাইছেন টুথ পালিশ লাগাইছেন রোজা নষ্ট হবে না তাহলে মেক শিওর থাকতে হবে এমন পালিশ লাগাইবেন না যেটায় পানি ঢুকে না তাহলে আপনার উজু হবে না নামাজ হবে না মেহেন্দি পরিধান করেছেন রোজা নষ্ট হবে না হ্যাঁ রোজা রাখার পরে আগরবাতি জ্বালাইছেন বা এমন কিছু জ্বালাইছেন যেটার কারণে দোয়া আসে স্মোক আসে আর আপনি এইভাবে স্মোক নিতেছেন আপনার রোজা নষ্ট হয়ে যাবে রোজা রাখার পরে আপনার মুখের মধ্যে তুতু আসছে আপনি বারবার একটা জিনিস প্লিজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা রোজা রাখার পরে যেখানে সেখানে থু 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 শুরু করে দিই না রোজা রাখার পরে বারবার কাশি করতে হবে না সেপ পালাইতে হবে না মুখের মধ্যে লভ যত বেশি গিলে ফেলেন রোজা নষ্ট হবে না মুখের মধ্যে তুতু জমে গেছে অনিচ্ছা সত্ত্বে এমনি আপনার লভ গিলে ফেলেছেন রোজা নষ্ট হবে না অনিচ্ছা সত্ত্বে পানি খাইলেও আপনার রোজা যাবে না আর এমনি মুখের লব গিললে রোজা যাবার তো প্রশ্নও আসে না সুতরাং রোজা রাখেছেন বলেই খালি চতুর্দিকে তুতু ফেলবেন আর রোজা রাখেছেন বলেই সব জায়গায় রাস্তা কাটে ডোন্ট স্প্লিট ওয়ার প্লিজ ডোন্ট এটা করবেন খুবই দুঃখজনক এটা রোজার কোনো ক্ষতি হয় না অনেকেই রোজা রাখার পরে দাঁত ব্রাশ করেন না তার মুখে গন্ধ তার গন্ধের কারণে কাছে যাওয়া যায় না এটা খুবই দুঃখজনক একদম রোজাদার পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অংশ ক্লিননেস ইজ পার্ট অফ ইমান আপনি রোজা রেখেছেন সেহরি খাবার সাথে সাথে ভালো করে দাঁত ব্রাশ করুন মিসওয়াক করুন সারাদিন মিসওয়াক করতে পারবেন রোজা রেখে রোজার কোনো ক্ষতি হবে না সারাদিন ব্রাশ করতে পারবেন কোনো ক্ষতি হবে না শুধু পেস্ট যেটা আছে লাগান ওইটার মধ্যে যদি গ্রান থাকে ওইটার ব্যবহার না করা কারণ ওইটার কারণে আপনার রোজার ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য টুথপেস্ট দিনের বেলা ইউজ করবেন না এমনি ব্রাশ ইউজ করতে পারবেন মিসওয়াক ইউজ করতে পারবেন আঙ্গুল দিয়ে ব্রাশ করতে পারবেন আর শালিগুলা ইউজ না করা উত্তম এটা মক্রু হয়ে যায় রোজা এই জন্য রোজা অবস্থায় দাঁত ব্রাশ করতে কোনো আপত্তি নেই আমরা যেন মুখের দুর্গন্ধের কারণে যেন অন্য বাইয়ের কষ্ট না হয় এই খাসটা খেয়াল রাখি আমি রোজা রেখেছি আমি কাজে গেলাম কাজের কলিক আমার পাশে বসতে পারে না আমার মুখের দুর্গন্ধের কারণে কারণ আমি রোজা রেখেছি না রোজা রাখার কারণে আমার মুখের দুর্গন্ধ আসবে কেন একটা দুর্গন্ধ আসে বুকা থাকার কারণে এটা স্বাভাবিক সকল মানুষেরই আসে এটা হচ্ছে ডিফারেন্ট এইরকম যদি কোনো দুর্গন্ধ আসে একজনের কষ্ট হইল আপনি দায়ী নয় কারণ আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে এই দুর্গন্ধ অনেক বেশি প্রিয় কারণ আল্লাহর বন্দা রোজা রেখেছে আল্লাহর জন্য উপবাস করেছে আল্লাহর জন্য সে পিনা সব বন্ধ করে দিয়েছে এর চেয়ে উত্তম আর কী হতে পারে গোপনে খাইতে পারতো গোপনে পান করতে পারতো লুকাইয়া খাইয়া টুট পুষিয়া একেবারে বালা মানুষ হয়ে যেতে পারত কিন্তু খায় না কেন খায় না আল্লাহ দান করেছেন সুবাহান আল্লাহ এই জন্য রোজা রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা যেন আমি অবলম্বন করি আরেকজন আরেকটা মশলা হচ্ছে শেষ রাতে খাওয়ার পরে আপনি মুখে কিছু খানা খেয়ে গুমিয়ে পড়ে গেছেন মুখের মধ্যে কিছু খানার টুকরা রয়ে গেছে আপনি ঘুম থেকে উঠার পরে ওটা তুতু করে ফেলে দিয়েছেন রোজা নষ্ট হবে না পানের কিছু লাল কুল্লি করেছেন কিছু কুল্লির লাল টকটকা আসে এতে রোজার ক্ষতি হবে না কিন্তু গিলবেন না রক্তবাহী হয়েছে শরীর কেটে গেছে রোজা নষ্ট হবে না হঠাৎ করে বমি আসছে রোজা নষ্ট হবে না মাহবুমরা প্রেগনেন্ট হয়ে গেছেন আপনি জানেন রোজা রাখলে বাচ্চার ক্ষতি হবে আপনার রোজা না রেখে অন্য মাসে আরেকটা রোজা রিপিট করে ফেলবেন আপনার কোনো ক্ষতি হবে না ডাক্তার বলেছে রোজা রাখার কারণে আপনার শারীরিক অবনতি চলে আসবে আপনার জন্য রোজা কনসিডার আছে অন্য মাসে পারলে রাখবেন না পারলে আপনি রোজার ফিদিয়া দিয়ে দিবেন আপনি মুসাফির রোজা রাখতে পারতেছেন না অন্য মাসে অন্য সময় রোজা রেখে দিবেন আল্লাহ মুসাফির আপনি আহা কষ্ট হবে আল্লাহ বলেন লা নাফসান কষ্ট দেওয়ার জন্য ইসলাম নয় কাউকে কষ্ট দিতে চান না আল্লাহ বলেন অন্য মাসে আরেকটা রোজা রেখে দিও সুবহানাল্লাহ আল্লাহ রোজা রাখতে পারেন না ফিদিয়া দিয়ে দিবেন আমি একজন বৃদ্ধ হয়ে গেছি আমি রোজা রাখতে পারতেছি না এক মাসে প্রতিদিনে পাঁচ পাউন্ড করে হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড আমি যদি দান করে দেই গরিবকে একজনকে দিতে পারবো দশজনকে দিতে পারবো ফিদিয়া হয়ে যাবে এটাকে ফিদিয়া বলে কফারা এক জিনিস আর ফিদিয়া আর এক জিনিস আমি বেমারের কারণে রোজা রাখতে পারতেছি না এর কারণে আমি ফিদিয়া দিতে হবে হান্ড্রেড অ্যান্ড ফোরটি পাউন্ড বা ফিফটি পাউন্ড দিলে হয়ে যায় বেশি হয় একটু তাহলে হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড দিয়ে দিলে পুরা এক মাসের ফিদিয়া হয়ে যায় এটা আমরা যেন খেয়াল রাখি অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে আমি রোজা রেখেছি এখন আমি ইনজেকশন দিতে পারবো কি না হ্যাঁ রোজা রাখে যদি কেউ ইঞ্জেকশন দেন রোজা নষ্ট হবে না তবে ভিটামিন ইনজেকশন দিতে পারবেন না কেউ যদি মনে করেন রোজা রাখার পরে আমি তো খাওয়া দাওয়া নিষেধ একটু ভিটামিন ফ্লুয়েড ইনজেকশন দিয়ে দিই রোজা নষ্ট হয়ে যাবে এমনি ডায়াবেটিস বেমারি ইনজেকশন দিয়েছেন রোজা নষ্ট হবে না আপনার আসমেটিক প্রবলেম আছে ইনহেইলা দিয়েছেন রোজা নষ্ট হবে না কানে ড্রপ দিয়েছেন দিতে হচ্ছে ইমার্জেন্সি রোজা নষ্ট হবে না নাকের ড্রপ দিয়েছেন নাক ব্লক হয়ে যাচ্ছে শ্বাস নিতে পারতেছেন না আপনার রোজা নষ্ট হবে না ইনহেইলা যত বেশি নেন কোনো আপত্তি নেই আপনি অসুস্থ আপনার রোজা হবে এতে কোনো আপত্তি নেই ব্লাড টেস্ট দিয়েছেন ডাক্তার রক্ত নিয়েছে আপনার উলামায় একরমদের একমত আপনার রোজা নষ্ট হবে না আপনি স্ক্যান করেছেন বুন প্রশ্ন করেছেন স্ক্যানিং করেছেন প্রেগনেন্ট একজন মহিলা মহিলা যদি থাকেন উনি স্ক্যান করতে হয় রোজা নষ্ট হবে না রোজা নষ্ট হবে না এই সমস্ত জিনিসে কখনও রোজা নষ্ট হয় না ইসলাম অত্যন্ত সুন্দর নিট এবং ক্লিন এবং সকলের জন্য ইজি করে দেওয়া হয়েছে আর রমজানের গুরুত্ব অনেক বেশি এই জন্য আমরা আরও জানার চেষ্টা করব অনেক মাস আলা আছে যেহেতু রমজান মাসে রমজান মাসে প্রতিদিন ইনশাআল্লাহ আপনাদের সাথে আশা করে যদি আল্লাহ সুস্থ রাখেন দেখা হবে এই জন্য আলাগুলো আপনাদেরকে বলে দিব আপনারা ইনশাআল্লাহ যা জানতে চান আপনারা ফোন করতে পারবেন আমরা আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ বোন আরেকজন কোন প্রশ্ন করেছেন তো বা কীভাবে করতে হয় দেখুন আল্লাহ কোরআনে বলতেছেন এমনভাবে তৌবা করো যাকে নাসুহা অর্থাৎ এমনভাবে তো বা করা তো নিয়ম হচ্ছে আমি যে গুনাহ করেছি এই গুনার জন্য আমি লজ্জিত হয়ে যাওয়া গিলটি ও আল্লাহ আমি যে গুণা করছি আল্লাহ গিলটি হয়ে গেলাম আমি অপরাধী এই গুনার জন্য আল্লাহর কাছে মাফ সাহ আল্লাহ আমাকে মাফ করে দাও এই গুনার জন্য লজ্জিত হওয়া আমি কলটা নিয়ে নিই ইনশাল্লাহ তারপরে কথা বলবো জি আসসালাম আলাইকুম জি

আর ওই তারাবিজে বড় নাকি তারাবি তো কোন সুরা আমরা তো আলম তারা থাকি কুলৌ দু পর্যন্ত পড়ি আচ্ছা আহনে আলম তারা তাই কুলৌ রব্বি নাস পর্যন্ত ফরোইন নামাজ ওই পড়ি কোন সুরা দি ফরোইন ওটা জানতে চাইরা আর ভিতর এশার নামাজ 12টার ভিতরে পড়লে হইবনি ঠিক আছে নি ওকে আপনি ফোন রাখি তো বই ইনশাআল্লাহ আমি আপনার প্রশ্নের জবাব দিলাম দেখুন জি নেক্সট কল প্লিজ আসসালামু আলাইকুম ওকে দুঃখিত আসলে একটা সময় লাইনে থাকবেন আমি ইনশাআল্লাহ একটা কল নিয়ে আবার আপনারা সাথে কথা বলবো যখনই কল আসে আমি চেষ্টা করি আমার কথা বন্ধ করে আমি সাথে সাথে কল নেওয়ার আমার কথার চেয়ে কলারদেরকে আমি ইম্পর্টেন্স দিই কারণ আপনারা হয়তো জানতে চান কি জানতে চান আমি জানি না এই আমি কল সাথে সাথে আমার কথা বন্ধ করে কল নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ একজন বোন তৌবা তো তৌবা হচ্ছে আমি অতীতের গুনার জন্য আমি গিলটি ফিল করলাম লজ্জিত হয়ে গেলাম এই গুণা আর আগামীতে করবো না প্লান করলাম এই গুণা আর আগামীতে করবো না আর তার জন্য আল্লাহর কাছে ইস্তাফার কামনা করা ইস্তফার কি আল্লাহ গফুর রহিম এটা হচ্ছে ভেরি শর্ট তক্লাহ ইন আল্লাহ গফুর রাহিম ওইটা যত বেশি পারা যায় আল্লাহর কাছে বলা ওর তো হচ্ছে আস্তাকফির ও আল্লাহ আমি আপনার কাছে মাফি চাই ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ গাফুর রাহিম ক্ষমাশীল মাফ করে ও অর্থাৎ ও আল্লাহ আমি আপনার কাছে মাফি চাই আপনি আমাকে মাফ করে দিন বাংলাতেও বলে বলুন কোনো আপত্তি নেই আস্তাগিরুল্লাহ ইন আল্লাহ গফুর রাহিম মন থেকে বলা ও আল্লাহ আমাকে মাফ করে দাও রব্বানা জলা আংফুসানা ও ইল্লাম তাংফির তকফিরা ও তার হামনা আলাদা কু নাম খা আসরিন এই দোয়া পড়তে পারেন হাজার আদম আর ইসলাম পড়েছেন রব্বানা আতিনা বিভিন্ন ধরনের দোহা আছে বেসিক্যালি মানে হচ্ছে আল্লাহর কাছে মাফি চাওয়া যে কোনো ধরনের দোহা পরা যায় ইস্তখবাহ বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ধরনের ইস্তকবার আছে বিভিন্নভাবে হাদিসও আছে যে কোনোটা আপনি মুখস্থ করে পড়তে পারেন কিছুই জানেন না রবি বাংলাতে বলুন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন আল্লাহ আপনার বাকে কবুল করবেন একটা জিনিস আমি আবারও বলতেছি আপনি আমি গুণাগার আপনি আমি কত গুণা করি হাজার হাজার গুণা করেছি চুরি ডাকাতি শয়তানি ফাইজলামি যা করেছি কত মানুষের কষ্ট দিয়েছি মানুষের সম্পদ লুণ্ঠন করেছি কত মানুষের ক্ষতি সাধন করেছি কত মানুষের সম্প কত গুণা করেছি গোপনে কেউ জানে না একটা হচ্ছে হকুল্লাহ একটা হচ্ছে হকুল ইবাদ আল্লাহর কাছে যত গুনাহ করেছি নামাজ পড়ে নাই রোজা রাখি নাই চুরি করেছি ডাকাতি করেছি জিনাহ করেছি টুরি কত খারাপই করেছি কেউ ওয়ান নৌস কেউ যদি মানুষের গুণা দেখত। ইয়া আল্লাহ আপনার আমার গুনার লিস্ট যদি সি চেক করলে মানুষের বায়োডাটা সব বাইর হয়ে যায় আপনার আমার গুনার লিস্ট আমার গুনার লিস্ট যদি আপনাদের সামনে পেশ করা হইতো কেউ আমার ওয়াজ শুনতেন না সমাজের মানুষের যত মানুষের গুণা আছে কারোর গুণা যদি কারোর সামনে প্রকাশ হয়ে যেত কেউ কারো কাছে যাইত না মানুষ পাগলের মতো জঙ্গলের দিকে দৌড়তো বলতো এই চেয়ে ওই লোকটা অপরাধী ওই লোকটার চেয়ে ওই লোকটা অপরাধী আল্লাহ আপনার আমার গুনাহকে গোপন রেখেছেন আর আল্লাহ বলেন তু ভ ইল্লাল্লাহিত না সুহা লাহ তাক আমি আল্লাহ যেইভাবে তোমার গুনাহকে গোপন রেখেছি ওইভাবে যদি রাতের অন্ধকারে আমি আল্লাহর কাছে তো করো তাহলে আমি আল্লাহ গোপনে মাফ করে দিয়ে আল্লাহ।

হ্যাঁ টেবিলের উপর সজদা দিচ্ছেন এইভাবে নামাজ পড়ছেন কারণ আমার আম্মারও হাঁটুর দরা অনেক মা বোনদের হাঁটুতে দরা আসে হাঁটুর কারণে বসতে পারেন না এই জন্য চেয়ার নেন নিয়ে আর একটা টেবিলের উপর সজদা দিয়ে দেন কেউ একটা পিলোর উপর সজদা দিয়ে দেন বোধ নামাজ হবে এতে কোনো আপত্তি নেই নেসেসারি না যে আপনি সজদা দিতেই হবে এটা নেসেসারি না আপনারা যদি সজদা দিতে পারেন টেবিলের উপর দিতে অসু নামাজ হবে যদি কেউ সে টেবিলের উপর দিতে পারেন না এমনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন আমি একটু আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি এই নামাজে চেয়ারে বসিয়া নিয়ত করলাম বসে নিয়ত করলাম করার পরে আমি সুরা পড়লাম তেলামত করলাম রুকু করব। একটু আমি উন্দ হই একটু একটু ব্যান্ড হইলাম একটু বেন্ড হওয়ার পরে যখন রুকু দিলাম তখন সেজদা তো যেতে পারি না মাটিতে সেজদা দেওয়া আমার জন্য বা কষ্ট হয়ে যায় রুকু থেকে আর একটু সামান্য বেন্ড হয়ে গেলে আর একটু বেশি যেমন রুকুর জন্য অতটুকু সেজদার জন্য আরেকটু বেশি দিয়ে সুবাহানা রাবি আলাহ আলা সুবাহানা রাবি এইভাবে যদি নামাজ পড়ে নেই আমার নামাজ হয়ে যাবে কোনো আপত্তি নেই আশা করি বোন আপনি প্রশ্নের জবাব পেয়ে গেছেন আর একজন বোন প্রশ্ন করেছেন বারোটার ভিতরে তারা এশার নামাজ পড়লে নামাজ হবে কিনা আমি আসলে বুঝতে পারি নাই বোনটা বুন হয়তো বারোটার পরে বলতে চেয়েছিলেন কিন্তু বলে ফেলেছেন বারোটার আগে দেখুন এশার নামাজের টাইম হচ্ছে মক্রু টাইম যেন না হয় বারোটার আগেই নামাজ পড়ে ফেলবেন বা কোনো কোথাও সাড়ে বারোটার আগে টাইম হয়ে যায় কেউ যদি বেশি লেট করেন তে এশার নামাজের টাইমটা মকরু হয়ে যায় যদি পড়তে পারেন না সাড়ে বারোটা বারোটার ভিতরে পরে পরে ফেলবেন নামাজ হবে আপত্তি নেই তবে চেষ্টা করবেন মকরু টাইমের আগে নামাজটা পড়ার এখন অনেক ভাইরা আসেন রেস্টুরেন্টে কাজ করেন আগে তারা নামাজ পড়তে পারেন না তাদের কাজের জন্য আপনারা চেষ্টা করবেন অন্তত এশার নামাজটা আগে পড়ে নেওয়ার আর তারাবির নামাজটা পড়ে পড়ে ফেলবেন তাও যদি পারেন না তাহলে আপনারা বারোটার পরেও তারপরে নামাজ সারবেন না বারোটার পরেও এশার নামাজ পরে তারাবির নামাজ আপনারা পরে ফেলবেন এখানে আরেকটি ছোট্ট কথা বলতে হচ্ছে তারাবির নামাজ আমি রোজা রাখতেছি অনেকেই রোজা রাখি আমরা কিন্তু কষ্ট হয় তারাবির নামাজ বিশ রাখাত পড়তে পারি না সময় শেষ হয়ে গেছে তারাবির নামাজ নামাজ বিশ্রাখাত পড়তে পারি না এখন কি করবো আমার রোজা হবে কি না আমার রোজা হবে দশ রাকাত পড়েছি রোজা হবে একেবারে পড়ি নাই আমার রোজা হবে কিন্তু জেনে রাখবেন তারাবির নামাজের ফজিলত অনেক বেশি সুয়াব অনেক বেশি আল্লাহর নবী পড়েছেন বিশ তারাবির নামাজ হজরত অমর রাজি আল্লাহতাল জমাতে শুরু করেছেন হজরত ওসমান রাজি আল্লাহতালন হজরত আবু বকর সিদ্দিক সত্য হাজার হাজার সাহাবায় একরাম জমাতে নামাজ পড়েছেন বিশ রাকাত নামাজ পড়েছেন আলাই কুম বিসুন্নতি ওসুন্নতি খুলাফাহীন ইলা আখের আমি যে কথাটি বলতে চাই যে এটা হচ্ছে সুন্নাত বিশ রাকাত তারাবির নামাজ পড়তে পারি বিশ রাকাত পরবো পড়তে পারি না যতটুকু পারি ততটুকু পরব কিন্তু এই কথা যেন না বলি যে তারাবির নামাজ আট রাকাত এমন ফাইজলামি কিছু লোক আসে তারা বলে তারাবির নামাজ আট রাকাত বিশ রাকাত বলতে কিছু নাই এটা হচ্ছে শয়তানি চারার কোনো কিছু নাই তারাবীর নামাজ আট রাকাত নয় তারাবির নামাজ বিশ রাকাত বিশ রাখাত বিশ রাখাত সুতরাং পড়তে পারেন না চার রাখাত পরে ফেলুন আট রাকাত পড়ুন দশ টাকাত পড়ুন শূন্য রাখাত পড়ুন বিশ টাকাত পড়ুন বিশ টাকাত পড়ার পরে আস্তে রায় তো ফলে বাদত কোনো আপত্তি নেই কিন্তু এ কথা বলবেন না যে তারা তারাবি ইজ ফিক্সড এইট রাখাত মানুষকে মিসকার যেন আমরা কেউ না করি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন টাইম একেবারে শেষ হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের রোজারাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে যেন হায়াত দান করেন ওমা আলাইনা ইবালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত